الله أكبر الله أكبر الله أكبر. আমি বিবাহিত এবং দুই সন্তানের জনক। আমি বাবা মা ভাই বোনের সাথে একই পরিবারে থাকি। আমার বাবা কুরবানি দেন, এখন আমাকে কি আলাদা কুরবানি দিতে হবে? না, একসাথে থাকলে আপনি যদি আপনার সম্পদ থাকে আপনি কুরবানি মানে দিবেন। যারা কুরবানি সুন্নতে মুআক্কাদা বলেছে, যদি আপনার কাছে সামর্থ্য থাকে, আর্থিক সামর্থ্য থাকে, সচ্ছলতা থাকে, তাহলে আপনি কুরবানি দিবেন, এবং যেহেতু আপনার সুযোগ আছে আপনি কুরবানি দিবেন। আর এটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা তো ইবাদত। কথাকে বুঝতে পেরেছেন কিনা? এটা কুরবানি শুধুমাত্র জবে করার নাম নয়, তো ইবাদত। মানে আপনি যে সালাত আদায় করতেছেন এটা মানে এটা ইবাদত না? এখন আপনার বাপে যদি সালাত আদায় করে আর আপনি সালাত আদায় করবেন না? মানে আমার আব্বা যেহেতু সালাত আদায় করতেছে আমি আর সালাত আদায় করলাম না, যার কারণ আপনি আপনি আপনার যে ইবাদত রয়েছে ইবাদত আপনি মানে যথাসম্ভব চেষ্টা করবেন করার জন্য। আপনার আব্বা করলে কোনো সন্দেহ নেই, এটা মানে পরিবারের পক্ষ থেকে তিনি যদি করেন করতে পারেন, কিন্তু আপনার যেহেতু সামর্থ্য আছে তাহলে আপনি কোরবানি করতে পারেন, আপনি কোরবানি করবেন। আপনার জন্য কোরবানি করার সুন্নত মুআক্কাদা, অথবা যারা ওয়াজিব বলেছেন তারা বলেছেন যে মানে যদি সামর্থ্য থাকে কোরবানি করার মতো ওই দিনে, তাহলে আপনার জন্য কোরবানি করাটা ওয়াজিব হবে।